ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক বোন মুখ খোলা রেখে পর্দা করার বিধান সম্পর্কে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আবাদ। জি, মুখ খোলা রেখে পর্দা করার বিধান সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে না, মুখ খোলা রেখে পর্দা, এটা আসলে পর্দা হয় না। আবার বর্তমান যে আমাদের যে আধুনিকতার ছোঁয়া লাগা যে জামানাটা চলতেছে, সেই জামানায় আসলে মুখ ঢেকেও আসলে পর্দা হয় না। কারণ পর্দা হচ্ছে নারী তার নিজেকে হেফাজত করবে এবং পুরুষেরা তার দিকে তাকাবে না, সেভাবে যে জিনিস অবলম্বন করলে এ লক্ষ্য বা উদ্দেশ্য সাধিত হয় সেটা করার নাম হচ্ছে মূলত পর্দা। বর্তমানে যারা মুখ খোলা রাখছেন তারা তো বিভিন্নভাবে মানে হারাম জিনিসকে হালাল করার তারা দলিল বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করার একটা অপচেষ্টা করতেছেন। ঠিক পাশাপাশি যারা চেহারা ঢেকে রাখতেছেন তারাও কোনো দিক থেকে এই ধরনের নারীদের কাতার থেকে পিছিয়ে নেই। তারা এমন কিছু কাপড় চোপড় বা ডিজাইন ব্যবহার করে পর্দা করতেছেন যে খোলা থাকলে মুখ হয়তো কোনো পুরুষ তার দিকে তাকাতো, কিন্তু এমন ভাবে তিনি ডিজাইন বা ড্রেস বা পোশাক তিনি পরে পর্দা করতে যাচ্ছেন বা করতেছেন তাতে মানে যে পুরুষ তার দিকে তাকাতো না সে পুরুষ হয়তো তার ড্রেস এর দিকে তাকানোর নাম দিয়ে হয়তো তার দিকে দৃষ্টি দিচ্ছে। তো এ ধরনের পর্দা আসলে ইসলাম আমাদেরকে শিখায়নি, এটা মূলত আসলে পর্দা নয়। বরং পর্দা হচ্ছে যেটার মধ্য দিয়ে সে নিজেকে একজন পুরুষের দৃষ্টি থেকে আড়ালে রাখতে পারে, বা শুধু কি দৃষ্টি তার একজন পুরুষের যে মানসিক যে চিন্তা চেতনা থাকে একটা নারীকে নিয়ে সে ধরনের চিন্তাও আসবে না। এখন চেহারা দেখলো না কিন্তু তার বাহ্যিক অবয়ব বা তার কাপড় চোপড়ের যে সৌন্দর্যতা সেটা দেখে যখন একটা পুরুষ তাকে নিয়ে চিন্তা করে বা তারকে নিয়ে কল্পনা করে তখন দেখা যায় যে আসলে পর্দার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য ব্যাহত হয়। অতএব এই ধরনের বিষয়ের মাধ্যমে কিন্তু মূলত পর্দা হয় না। আরেকটি জিনিস আপনি বলেছেন যে মা ফাতিমা, মা আয়েশা, মা খাদিজা, তো মূলত মা ফাতিমা না, তিনি হচ্ছেন বোন ফাতিমা, আর বাকিগুলো মা আয়েশা, মা খাদিজা, এগুলো ঠিক রয়েছে। তো এক্ষেত্রে আমরা বলবো যে আসলে পর্দার বিধানটা প্রথমত ইসলামের প্রাথমিক অবস্থায় পর্দার বিধান এটা কার্যকারী ছিল না, একটা পর্যায়ে এসে পর্দার বিধান চালু হয়। যখন পর্দার বিধান চালু হয় তখন কিন্তু কারোই চেহারা খোলা রেখে তারা চলাফেরা করেছেন এমনটি কিন্তু আমরা দেখছি না। যেমনটি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। তো সবাই যখন নির্দিষ্ট স্থান ত্যাগ করে মদিনার দিকে রওনা দিচ্ছিলেন বা দিয়েছিলেন তখন কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ওখানে রয়ে গিয়েছিলেন। তো তাকে কিন্তু আপনার পর্দার আড়ালেই কিন্তু রাখা হয়েছিল, তিনি হাউদাজের ভিতরেই তিনি পর্দা করে অবস্থান করতেছিলেন। সাহাবীরা কিন্তু তাকে দেখেননি বা দেখতেন না বা এভাবে চলাফেরার ক্ষেত্রে। তো মূলত চেহারা খুলে রাখার যে বিষয়টা এটা কিছু কিছু তাফসীরের ভিতরে এসেছে, কিন্তু মূলত পর্দার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখব যে চেহারা খুলে রাখার কোনো সুযোগ নেই। কারণ একজন নারী একজন পুরুষের জন্য এ উম্মতের সবচেয়ে বড় ফেতনা হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাসূল বলেছেন মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালে
মিনান নিসা, আমার উম্মতের পুরুষদের জন্য নারীদের চেয়ে বড় কোনো ফেতনা রাখিনি। তো একজন নারীর অন্য যে সৌন্দর্যতা বা সাজসজ্জা যা কিছুই থাকুক না কেন, চেহারার সৌন্দর্যতাই একজন পুরুষকে ফেতনায় সবচেয়ে বেশি ফেলে বা সবার আগে তার চেহারাই তাকে ফেতনায় ফেলে। সবকিছুই নারীর একজন পুরুষের জন্য ফেতনা, তার চালচলন, তার গলার কোমল কণ্ঠ, তার লাবণ্যতা, তার লাজুক অথবা তার হাত পায়ের যে গঠন, সবকিছুই ফেতনা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা হচ্ছে একজন নারীর চেহারা বা মুখমণ্ডল, বা বিশেষ করে যখন একজন বর বা একজন বিবাহ প্রত্যাশী একটা ছেলে যখন কোনো মেয়েকে বিবাহ করার জন্য দেখতে যায়, তখন একজন কন্যা নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয় তা হচ্ছে ওই কন্যার চেহারার সৌন্দর্যতা, তার হাত পা। এই বিবেচনায় যে কোনো কনে নির্বাচিত হয়েছেন এমন ঘটনা বিরল। অতএব আমরা পর্দা যখন করবই তখন ইসলামের যে প্রকৃত পর্দা রয়েছে, যার মধ্যে দিয়ে এমনকি একজন নারীর শারীরিক গঠনটাও বোঝা যাবে না, যে সে মোটা না চিকন, বা সে ফর্সা না শ্যামলা না কালো, এ ধরনের বিষয়গুলো বোঝা যাবে না। এমনটাই হচ্ছে ইসলামের পর্দা। অতএব চেহারা খুলে পর্দা করার বিধান ইসলাম আমাদেরকে শিখায় না। এটা পর্দার বিধান কার্যকারী হওয়ার পূর্বের অবস্থা হতে পারে, কিন্তু পর্দার বিধান কার্যকারী হওয়ার পরে চেহারা খুলে রেখে যদি পর্দা করা হয় তাতে আসলে প্রকৃত পর্দা এটা আদায় হয় না। এক্ষেত্রে ফতোয়া খুঁজলে জায়েজের অনেক ফতোয়া হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু ইসলাম ধর্মে তাকওয়া একটা জিনিস, পরহেজগারি একটা জিনিস, সেই জিনিস যার ভিতরে রয়েছে সে কখনো মুখ খোলা রেখে পর্দা করার চিন্তা করতে পারে না। হয়তো অনেকেই বলতে পারেন যে এটি বৈধ রয়েছে, এখন ইসলামে দাঁড়িয়ে পেশাব করা এটিও কিন্তু একটি বৈধ কর্ম, হারাম বলার কোনো সুযোগ নেই, এর চেয়ে সুদ ঘুষ এগুলো জঘন্যতম হারাম, কিন্তু দাঁড়িয়ে পেশাব করা প্রয়োজনে সুন্নাত বটে। তো সেই ধরনের কাজ যদি একজন পরহেজগার নেককার আদবদার মোত্তাকি মানুষে করতে যায়, তখন কিন্তু আমরা এটাকে খুব জঘন্যভাবে এটাকে দেখে থাকি বা এটার প্রতিবাদ করে থাকি। ঠিক একইভাবে একজন দিনদার নামাজি পরহেজগার সতী সৎবা নারী কখনো চেহারা খুলে খোলা রেখে পর্দার চিন্তা করতে পারে না। অতএব আমাদের চেহারা ঢেকে রেখেই পর্দার চিন্তা করাটাই হচ্ছে সুস্থ বিবেক বা একজন মোত্তাকিয়া পরহেজগার দিনদার রমণীর তার আচরণ হওয়া উচিত। আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিনা মুহাম্মদ।